প্রতি কেজি মিঠাইর দাম 20 টাকা 30 টাকা লোক বৃদ্ধি পাইছে যাওয়া বছর তুলনায়। অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম যে রন্ধন গ্যাস, তারপর চেনি, ময়দা, তেলের দাম বৃদ্ধি হয়েছে, সেইভাবে হয়তো মিঠাইটো প্রভাব পড়েছে। আর গ্রাহক আইছে তথাপি যাওয়া বছর তুলনায় সিমান একটা হেরি নহয়, তার কথাটো নিশ্চয় কইছে। গতিকে মানে 20 টাকা 30 টাকা সন্তুষ্ট নহয় কিছুমান গ্রাহক, কিছুমান হয়তো মানে সামগ্রী হবলগা হয় দামের ক্ষেত্রে। হয় এতিয়া দাম মাটিমাহর জিলাপিটোর দাম এতিয়া 240 টাকা, যাওয়া বছর 200 টাকা আছিল, এটা 40 টাকা বৃদ্ধি পাইছে। এনেই তো সচরাচর 160 টাকা কেজি মিঠাই, জিলাপি 160 টাকা, খুরমা চুরমা এনেকুৱা সব 160 টকাই, আর মাটিমাহর জিলাপিটোর দাম তো অল্প বৃদ্ধি হয়েছে 240 টাকা কেজি। মাহর দাম তো বেশি বৃদ্ধি হয়েছে, হয় প্রতিটি সামগ্রীর দাম 20-30 টাকা 50 টাকালৈকে বৃদ্ধি হয়েছে। আর এই খুব একটা হতাশাজনক কথা, কারণ পূজাখন সকলো শ্রেণীর লোকের বাবে, আর এই প্রত্যেক শ্রেণীয় মিঠাই অবিহনে যে দুর্গা পূজাটা আদরা হয়ে রব সেইটা একটা পরিলক্ষিত হয়। বিশেষকে জিলাপির ক্ষেত্রে কব লাগিব, আর জিলাপির দাম এইবার প্রতি কিলোত 20-30 টাকা বৃদ্ধি হওয়া বলে আমাক জানাইছে। ইয়ার কারণ হয়েছে গাখীরের মূল্য বৃদ্ধি, শ্রেণীর মূল্য বৃদ্ধি, মিঠাতেলের মূল্য বৃদ্ধি। গতি এইখানে অকনমান একটা শ্রেণী হয়তো কোথাও শঙ্কিত করে তুলব পূজার বতরত ঘরলে মিঠাই নিয়ার ক্ষেত্রে, কিন্তু তথাপিও পূজা বলে কলে মিঠাই অবিহনে যে আমার সকলো আধুরা হয়ে রব। গতি আমি মিঠাই খামে, জিলাপি অকলমান হলেও আমি খামে, ভগাই হলেও খামে। গতি পূজার শুভেচ্ছা দিলু, পূজার শুভেচ্ছার লগতে যেন সকলে আহি উপভোগ করক, মিঠাই উপভোগ করক, তারে কামনা করলো। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।